ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা করল শ্যালক। ঘটনা উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন কাইপিং ভোলাই এলাকায়। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে কাইপিং ভোলাই এলাকার বাসিন্দা অনিল কুমার জমাতিয়ার বাড়িতে ঢুকে তাকে এলো পাথারি মারতে শুরু করে তার শ্যালক পদ্মকুমার জমাতিয়া ও তার সঙ্গপাঙ্কুরা। এই মারধরের ফলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অনিল কুমার জমাতিয়া। ঘটনার কিছুক্ষণ পর আহতের ভাই এবং অন্যান্য পরিজনরা ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্ত শ্যালক পদ্মকুমার ও তার সঙ্গপাঙ্কুরা। সাথে সাথেই আহতকে উদ্ধার করে কিল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় গোমতি জেলা হাসপাতালে। কিন্তু পরিবারের লোকজনেরা তাকে জেলা হাসপাতালে না নিয়ে পুনরায় বাড়িতে নিয়ে যায় বলেই জানা গেছে। পরবর্তীতে শনিবার ভোরে নিজ বাড়িতে মৃত্যু হয় অনিল কুমার জমাতিয়ার। পরবর্তীতে শনিবার কিল্লা থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে বাড়ি থেকে মৃত অনিল কুমার জমাতিয়ার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালে মর্গে নিয়ে যায়। অপরদিকে ঘটনার পর অভিযুক্ত শ্যালক পদ্মকুমার জমাতিয়া কিল্লা থানায় আত্মসমর্পণ করে বলেও জানা গেছে। এটা কি হয়েছে? ঘটনা আজকে সকাল 9টা নাগাদ খবর পাই কিল্লা থানার অন্তর্গত কাইপিং বোলাই, এখানে একটা পারিবারিক সমস্যা হয় এবং সেই সমস্যা ব্যতীত এখানে একটা মৃতদেহ পড়ে থাকে। সেই মৃতদেহটাকে পরবর্তী সময় আমরা তখন হাসপাতালে আনি এবং এখন ময়না তদন্ত চলছে। তদন্ত করার পর সঠিক কী হয় কি না হয় সেটা আমরা বলতে পারব। ধন্যবাদ। এলাকা সূত্রে খবর, অনিল কুমার জমাতিয়ার সাথে তার স্ত্রীর পারিবারিক বিবাদ চলছিল। এই বিবাদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই সমস্ত ঘটনাটি সংঘটিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।